গতকাল ইডির দপ্তরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত কুন্তল ঘোষের পাশাপাশি তাপস মণ্ডল এবং গোপাল দলপতিকেও জেরা চালায় ইডি। 12 ঘন্টা ম্যারাথন জেরা শেষে একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন গোপাল দলপতি। বিস্ফোরক দাবি কিন্তু গোপাল দলপতি করেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উঠে আসছে, রাতে ম্যারাথন জেরায় কিন্তু তোলপাড় ইডির দপ্তর, এমনই কিন্তু খবর উঠে আসছে। নিয়োগের নামে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার তল খুঁজে পেতে মরিয়া গোয়েন্দারা। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকরা গ্রেপ্তার হওয়ার পরও সবটা পরিষ্কার হয়নি। হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকে সামনে আসছে আরও একাধিক নাম। কুন্তলের মুখেই শোনা গিয়েছিল গোপাল দলপতির নাম, পরে ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের মুখেও শোনা গেছে সেই নাম। অবশেষে ধরা দিয়েছেন সেই গোপাল দলপতি। তিনি সত্যিই সব জানেন কি না তা জানতে মঙ্গলবার ইডির দপ্তরে তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে ম্যারাথন জেরা করা হয়। একটানা 12 ঘন্টা জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। আগামী 7 দিনের মধ্যে আয় ব্যয় এবং সমস্ত সম্পত্তির নথি চেয়ে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, গভীর রাত্রে ইডি অফিস থেকে বের হন গোপাল। বেরোনোর সময় তিনি সাংবাদিকদের জানান যতবার তাকে ডাকা হবে ততবার তিনি সহায়তা করবেন। যদিও কুন্তলকে চিনতে অস্বীকার করেছেন গোপাল এবং বলেছেন, তদন্তে সাহায্য করছি, যা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর দিয়েছি, পরবর্তীতে প্রয়োজন পড়লে আবারও আসব। তিনি বলেন, কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওর বক্তব্য পেশ করেছে, আমি আমারটা। কুন্তল বা শান্তনুর সঙ্গে কোনো রকমের চুক্তি আমার ছিল না, কুন্তলের থেকে কোনো টাকাই আমি পেতাম না। এর আগে কুন্তল ঘোষ অভিযোগ করে বলেছিলেন গোপাল দলপতি 15 কোটি টাকা নিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এসডির কাছ থেকে, সেখানে টাকার লেনদেন হয়েছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে গোপাল জানিয়েছেন যে তিনি কিছু জানেন না, এমনকি কোনো ওএসডিকেও চেনেন না তিনি। শুধু তাই নয়, কুন্তল ঘোষকেও চিনতে অস্বীকার করেছেন গোপাল এবং তিনি বলেন, কুন্তলকে আমি চিনতাম না, তাপস দাই চিনিয়েছিল। এদিকে গোপালের প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের সামনে তাপস মণ্ডল বলেন, গোপালের সঙ্গে আমার দীর্ঘ 4 বছর পর দেখা, ও যে বাইরে আছে সেটাও আমি জানতাম না। তারপরই বিস্ফোরক অভিযোগ করেন তিনি এবং বলেন, ওর একটা অর্থলগ্নি সংস্থা ছিল, এরপর গ্রেপ্তার হয়ে তিহার জেলে চলে যায়। পরবর্তীকালে অফিসাররাই আমাকে জানান যে গোপাল বাইরে আছে, আপনি খোঁজ করুন। একই সঙ্গে তাপস বলেন, গোপাল আমার গ্রামের ছেলে, 28 জানুয়ারি আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম মেদিনীপুরে, আমি ওর খোঁজ করে নিয়ে এসেছি। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতিকে। কুন্তল ঘোষ স্পষ্ট নিশানা করেছিলেন গোপাল দলপতিই মেন কালপিট, ওই কোটি কোটি টাকা তুলেছে। আর কুন্তল ঘোষ কিন্তু স্পষ্ট নিশানা করেছে গোপাল দলপতিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কালপিট, মেন মাথা গোপাল দলপতি। গোপাল দলপতি কোটি কোটি টাকা তুলেছিলেন, শিক্ষামন্ত্রী এবং ওএসডির কাছ থেকে 15 কোটি টাকা নিয়েছিলেন গোপাল দলপতি। কুন্তলের সাথে চুক্তিপত্র ছিল গোপাল দলপতির, এমনই কিন্তু অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। কিন্তু গোপাল দলপতি সব অভিযোগই কিন্তু মিথ্যা প্রমাণিত করলেন, সব অভিযোগ ভিত্তিহীন কুন্তল ঘোষের। কুন্তল ঘোষকে তিনি চিনতেনই না, তাপস মণ্ডলই কুন্তল ঘোষকে চিনিয়েছিলেন এমনই বিস্ফোরক দাবি করলেন এবং তিনি কোনো টাকা নেননি, তিনি চাকরি বিক্রির নামে কোনো টাকা তোলেননি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। কুন্তল ঘোষ তদন্তকে বিপথে চালিত করছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন গোপাল দলপতি, কারণ কুন্তল ঘোষ যে সমস্ত তথ্য ইডিকে দিচ্ছে এখনও পর্যন্ত তাতে কিন্তু গোপাল দলপতিকেই মেন মাথা হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু এর বাইরেও যে আরও বড় মাথা আছে তেমনই কিন্তু ইঙ্গিত দিলেন গোপাল দলপতি। কিন্তু গোপাল দলপতি ইডির জেরায় স্পষ্ট জানালেন তিনি কুন্তল ঘোষকে চিনতেন না, এসবের কোনো কিছুই তিনি জানেন না, কোনো টাকার লেনদেন তার সাথে হয়নি, আরও বড় মাথা আছে, বড় মাথা এর সাথে জড়িত আছে, যাদের সাথে কুন্তল ঘোষের যোগাযোগ ছিল, আমাকে ঢাল হিসাবে ব্যবহার করে আসল সত্যটা আড়াল করতে চাইছে কুন্তল ঘোষ, এমনই বিস্ফোরক দাবি করলেন ইডির জেরায় গোপাল দলপতি। এবং যতবার ডাকবে ইডি ততবারই তিনি জেরায় আসবেন এবং ইডির মুখোমুখি হবেন, জেরায় সহযোগিতা করবেন এমনই বললেন গোপাল দলপতি। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু নতুন মোড় আসতে চলেছে, কুন্তল ঘোষকে দফায় দফায় জেরা চালাচ্ছে ইডি, কারণ কুন্তল ঘোষের 14 দিনের ইডি হেফাজতের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে। তাই এই শেষ কদিনের মধ্যে কুন্তল ঘোষের কাছ থেকে তথ্য বের করতে ইডি কুন্তল ঘোষকে কিন্তু আরও চেপে ধরতে চলেছে। আর কোন বড় মাথা আছে, কোন বড় মাথার সাথে কুন্তল ঘোষ জড়িয়েছিলেন, কোন বড় মাথার অঙ্গুলি হেলনে কুন্তল ঘোষ এই এত বড় দুর্নীতিকাণ্ড করেছে, সেই মাথার খোঁজ পেতে মরিয়া কিন্তু এই মুহূর্তে ইডি।